हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल शुमिस बेकियन कुकिंग। इफ्तार आयोजन आजकेर पर्वे आमी आपनादेर साथे शेयर करब तीनटी भिन्न स्वादेर डिम चपेर रेसिपी, आर सेई साथे देखाबो किभाबे आपनारा दुई सप्ताहेर बेशी एई चपगुलोके संरक्षण करे राखते पारबेन। आशा करछि आजकेर पर्वटी आपनादेर सबार खूब भालो लागबे। जदि भालो लागे ताहले भिडियोटिके लाइक करे चैनलटिके सबस्क्राइब करे आमार पाशेई थाकार अनुरोध जानाच्छि। चलो তাহলে আজকের পর্ব দেখে নেওয়া যাক। আজকের ডিম চপ বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিমকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে আমি এখন দুটো ডিম এভাবে করে চার টুকরো করে কেটে নিব। আমি আজকে তিন রকমের ডিম চপ বানাচ্ছি, এজন্য প্রথমে আমি দুটো ডিমকে এভাবে করে কেটে নিচ্ছি। এই ডিমগুলো দিয়ে আমি এক রকমের চপ বানিয়ে দেখাবো। বাকি তিনটা ডিম দিয়ে আমি অন্য দুই রকমের চপ তৈরি করে দেখাবো। এজন্য ডিমগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। সবগুলো ডিম হাত দিয়ে ভেঙে নেয়ার পরে এখান থেকে আমি অর্ধেকটা ডিম এখন তুলে রাখছি। আর এই ডিমটা দিয়ে আমি কিভাবে চপ তৈরি করব তা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিব। বাটিতে থাকা বাকি ডিমগুলোকে আমি এখন ভর্তা করে নিব। এজন্য এক সাইডে আমি একটি শুকনো মরিচ ভাজা আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। মরিচের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমের জন্য যতটুকু লবণ লাগবে আপনারা সেই লবণটাই এখানে ব্যবহার করবেন। মরিচটাকে হাত দিয়ে ভেঙে নিয়ে পেঁয়াজটাকেও সাথে আমি মেখে নিচ্ছি। তবে আপনারা ঝাল একটু বেশি খেতে চাইলে এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। মরিচ আর পেঁয়াজটাকে মেখে নেওয়ার পরে এখন ডিমগুলোকেও আমি এর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একদম চটকে ডিমটাকে ভর্তা করে নিতে হবে। ডিম চপের জন্য ডিমের পুর আমাদের তৈরি। আজকের তিনটি ভিন্ন স্বাদের ডিম চপের জন্য ডিম আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন যে ডিমগুলোকে আমি কেটে রেখেছি তার উপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এতে করে ডিমটার পাশে লাগে না। এখন আমি চপ তৈরি করার জন্য আলুর ভর্তাটা তৈরি করে নিব। এজন্য আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটা আলু খুব ভালোভাবে সেদ্ধ করে খোসাটাকে ছিলে নিয়েছি। আর আলুটাকে ভর্তা করার জন্য আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ তেলের মধ্যে টেলে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা। স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। মরিচটাকে ভেঙে নেওয়ার পরে এর সাথে পেঁয়াজের বেরেস্তাটাকেও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে এখন আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ভর্তা করে নিব। চেষ্টা করবেন আলুটাকে একদম মিহি করে ভর্তা করে নিতে, এতে করে চপটা বানাতে খুব সুবিধা হয়। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। এখন পেঁয়াজ মরিচের সাথে আমি আলুটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভর্তা করা আলুর মধ্যে আমি এখন তিন টেবিল চামচ ধনে পাতা কুচি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা ব্যবহার করলে ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। আর ঘরে চাট মশলা তৈরির রেসিপি আমার চ্যানেলেই দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চপের জন্য আমাদের ভর্তাটাও তৈরি। প্রথমে আমি আপনাদেরকে কেটে রাখা ডিমগুলো দিয়ে চপ বানিয়ে দেখাচ্ছি। এজন্য তৈরি করে রাখা আলু ভর্তা থেকে আমি কিছুটা ভর্তা হাতে ভাবে নিয়ে একটু সমান করে নিয়ে নিচ্ছি। এরপরে এর মাঝে আমি এক টুকরো ডিম নিয়ে নিচ্ছি। ভর্তা দিয়ে ডিমটাকে এমনভাবে কভার করে নিতে হবে যাতে বাহির থেকে ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে। আমি ডিমটাকে কভার করে নিয়েছি, আর হাত দিয়ে চেপে চেপে আমি এখন উপরটাকে একটু সমান করে দিচ্ছি, এতে করে চপটা দেখতে খুব সুন্দর হয়। আমার এক রকমের ডিম চপ হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি টুকরোগুলো দিয়েও চপ বানিয়ে নিব। এখন আমি দেখাচ্ছি ডিমের ভর্তা দিয়ে কিভাবে আপনারা ডিম চপটা তৈরি করবেন। এজন্য আবারও কিছুটা আলু ভর্তা নিয়ে আমি ভর্তাটা কীভাবে ফ্ল্যাট করে নিয়েছি আর একটু বাটির মতো করে নিচ্ছি। এর মধ্যে আমি যে ডিমটাকে ভর্তা করে রেখেছিলাম সেই ভর্তাটাকে দিয়ে দিচ্ছি। এই ডিম চপের স্বাদটা আগের চপের থেকে একদমই আলাদা হবে। এখন আলু ভর্তা দিয়ে ডিম ভর্তাটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে, আর এমনভাবে বন্ধ করবেন যাতে ভেতরে কোনো ফাঁপালো জায়গা না থাকে। দেখুন আমার এই চপটাও তৈরি করা হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু চেপে চেপে আমি সাইডের ফাটা অংশগুলোকে একটু সমান করে নিচ্ছি, এতে করে ভাজার সময় ডিমগুলো আর বেরিয়ে যাবে না। হয়ে গিয়েছে আমার আরেকটি স্বাদের ডিম চপ। এখন আমি আপনাদেরকে তিন নম্বর ডিম চপটি তৈরি করে দেখাচ্ছি। এজন্য আমি যে ডিমটাকে ভেঙে তুলে রেখেছিলাম সেই ডিমটাকে আমি আলু ভর্তার সাথে মেখে নিচ্ছি। এভাবে করে খুব ভালোভাবে ডিমটাকে ভর্তার সাথে মেখে নিতে হবে।
ডিম আর আলুর এই ভর্তাটা দিয়ে এখন আমি তিন নম্বর ডিম চপটিও তৈরি করে নিব। এজন্য এখান থেকে আমি কিছুটা ভর্তা হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু সমান করে নিচ্ছি। আপনারা এটা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু চেষ্টা করছি পাতার শেপ করে চপটাকে তৈরি করতে। এজন্য চপটাকে একটু ওভাল শেপ করে নিয়ে তারপরে আমি কোনার দিকটাকে এভাবে একটু চোখা করে নিচ্ছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে আপনাদের কাছে এটা কঠিন মনে হলে আপনারা এটাকে গোল, লম্বা বা চার কোনা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। হয়ে গিয়েছে আমার এই ডিম চপটাও। এভাবে করে আমি সবগুলো ডিম চপ এখন বানিয়ে নিব। হয়ে গিয়েছে আমার তিনটি ভিন্ন স্বাদের ডিম চপ। চপগুলোকে যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এভাবে করে ডিপ ফ্রিজে আপনারা 30 মিনিটের জন্য রেখে দিবেন। 30 মিনিট পরে যখন চপগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ভরে প্রায় 20 দিনের মতো ডিপ ফ্রিজে এগুলোকে সংরক্ষণ করতে পারেন। তবে আজকে আমি চপগুলোকে ভেজে নিব আর আমি চপগুলোকে আজকে বেসনের গোলায় কোট করে ভাজবো। যদি আপনারা ব্রেড ক্রাম দিয়ে ভাজতে চান তাহলে তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে দেখে নিতে পারেন। চপগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তৈরি করে রাখা বেসনের গোলার মধ্যে আমি এখন একটি চপ দিয়ে দিচ্ছি। আর কীভাবে বাসায় বেসন তৈরি করে সেই বেসন দিয়ে পারফেক্ট একটা বেসনের ব্যাটার তৈরি করা যায় তার রেসিপি কিছুদিন আগে আমি শেয়ার করেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে বেসনের ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারের মধ্যে চপটাকে খুব ভালোভাবে কোট করে নিয়ে আমি চপটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন তেলের মধ্যে চপটাকে দিবেন তখন অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি করে একবারে দিবেন না, এতে করে একটা চপের সাথে আরেকটা চপ লেগে যাবে আর উপরের কোটিংটা নষ্ট হয়ে যাবে। যখন একটা সাইড সেট হয়ে যাবে তখন আমি চপগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে চপগুলোকে আমি লালচে করে এখন ভেজে নিব। চপগুলো আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। আর এভাবে তেলটাকে ঝরিয়ে নিলে চপগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আমি আপনাদের আরও কিছু চপ বানিয়ে দেখাচ্ছি। একইভাবে বেসনের ব্যাটারের মধ্যে চপটাকে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে চপগুলোকে তেলের মধ্যে দিবেন। এতে করে উপরের কোটিংটা ফেটে ভেতরে আর তেল ঢুকে যাবে না, কারণ যদি চপের ভেতরে তেল ঢুকে যায় তাহলে চপটা খেতে মোটেও ভালো হয় না। এই চপগুলোকেও আমি এখন একদম লালচে করে ভেজে নিব। আর বেসনের যে গুঁড়ো অংশগুলো তেলের মধ্যে থাকে সেগুলোকেও আমি একটি ঝাঁচি দিয়ে তুলে নিচ্ছি, না হলে তেলের মধ্যে এগুলো একদম পুড়ে গিয়ে তেলটা নষ্ট হয়ে যায়। এখন চপগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব। যখন চপগুলোর গায়ে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে আমি চপগুলোকে তুলে নিচ্ছি। আর এভাবে করে আমি বাকি সবগুলো চপ এখন ভেজে নিব। হয়ে গিয়েছে আমার তিনটি ভিন্ন স্বাদের খুবই মজাদার ডিম চপ। এই রমজানে ইফতারে আপনারা অবশ্যই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর চপগুলোর ভিতরেও দেখুন কত সুন্দর করে একদম ডিমে ভরা। আর একটি চপ থেকে আরেকটি চপের স্বাদ একদমই আলাদা। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।